তিতাসের বাতাকান্দি হাই স্কুল মাঠে ছোট এবং বড় ভাইদেরকে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ। কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লাহ ইলেকট্রিক্স, সুয়াগাজী দক্ষিণ বাজার। কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ছোট এবং বড় ভাইদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রীতি ম্যাচ ফুটবল খেলাটির সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক, রাষ্ট্রীয়ভাবে তিনবার স্বর্ণ পদক প্রাপ্ত বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল তিতাস উপজেলার সফল চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার। তিনি জরুরি কাজে ঢাকা থাকাতে খেলাটিতে আসতে পারেনি, তবে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সকলের জন্য। দুই দলের খেলা ছিল চমৎকার, অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ছোটদের খেলোয়াড়েরা এবং দর্শকদের করতালিতে উল্লাসে মেতে উঠে আজকের খেলাটি। ধারাভাষ্য ছিলেন সাংবাদিক আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাতাকান্দি বাজার ব্যবসায়ী পরিচালকের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জুয়েল, হাজি আব্দুল হাকিম, হাজি মোহাম্মদ মনিরুল হক, মিজানুর রহমান মাস্টার, বাতাকান্দি বন্ধন ক্লাবের সভাপতি কামরুল হাসান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন সাদ্দাম, মোহাম্মদ নুরুমিয়া, মোহাম্মদ মেরাজ, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শিকদার, যুবলীগ নেতা পরেশ সরকার। খেলায় ছোটরা 2-0 গোলে জয়লাভ করে। ভূমতি টিভি এবং চ্যানেল 24 জেলা আওয়ামী লীগের